প্রশ্ন করেছেন জাহাঙ্গীর মোল্লা, পশ্চিম নাটুরিয়া বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনা। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করে কখনো নামাজের ইমামতি করেছেন কি? দেখুন, প্রশ্নটা অবশ্যই অনেকের মনে জাগে। ইসলাম শরিয়াতের এই মদ সম্পর্কে কোরআনে তিনবার বিধান অবতীর্ণ হয়েছে। ইসলামে মদ প্রথমত এক চাঞ্চি হারাম, প্রথমত হারাম করেনি, তিনটে স্টেপে মদ হারাম করেছেন। তো যখন মদ হারাম হয়নি, হলো আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করেছেন এমন একটি বর্ণনা পাওয়া যায় তাফসীরে ইবনে কাসির সূরা নিসার 366 পৃষ্ঠা আলোচনা এসেছে। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফ কিছু খাবার তৈরি করে আমাদের দাওয়াত দেন, তখন আমাদেরকে মদ পান করতে দেওয়া হয়। যখন আমরা মাতাল পর্যায়ে পৌঁছে যাই এবং সালাতের সময় এসে যাই, তখন আমাদের কোনো একজনকে সালাতের ইমামতি করতে বলা হয়। সে পাঠ করছিল, কুলিয়া আইয়ুহাল কাফিরুন মা আবুদু মা তা আবুদুন ও না আবুদু মা তা আবুদুন। বলল, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করছো আমিও তার ইবাদত করি না, কিন্তু আমরা তার ইবাদত করি যার ইবাদত তোমরা করছো। পুরো আয়াতটা পাল্টে দেয় যে তোমরা যার ইবাদত করছো তার আমরা ইবাদত করি না, কিন্তু তিনি পড়েন, তোমরা যার ইবাদত করছো আমরাও তার ইবাদত করি। তারপরে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয় যে লা তাকরাবু সালাত আনতুম সুকারা, যে তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন নামাজের ধারে পাশে যেও না। এছাড়া এটি তাফসীরে তাবারীতে এসে অষ্টম খণ্ড 378 পৃষ্ঠা, তিরমিজি অষ্টম খণ্ড 380 পৃষ্ঠা, এছাড়া তিরমিজির হাদিস শরীফে সে 3026 নম্বর হাদিস হযরত আলী থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ আমাদেরকে দাওয়াত করলেন, তিনি খাওয়ার ব্যবস্থা করলেন, খাওয়ার শেষে তিনি আমাদের জন্য মদের ব্যবস্থা করলেন, আমরা মদ পান করলাম এবং আমি ইমামতি করলাম, যে উল্টো পাল্টা হয়ে গেল নামাজের মধ্যে। তখন তারপর থেকে কি নামাজ অবস্থায় মানে নেশা অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। তো এই বর্ণনা থেকে জানা যাচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মদ হারাম হয়নি তখন তিনি মদ পান করেছেন। এটা সত্য, এটা মিথ্যা নয়। আশা করি আপনি আপনার সঠিক উত্তরটা পেয়েছেন।